অনেকদিন পর আমি আর রায়ান বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু ঘুরুঘুরু করতে। ঘুরুঘুরু ঠিক নয়, একটু পুজো দিতে যাবো। আর রায়ান তো কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই ওর তো একদম এক পায়ে রাজা, আর বাইরে বেরিয়ে হাসছে। আর সত্যি কথা, ওকে নিয়ে একদমই ঘুরতে বেরানো হয় না, ঘুরতেও বেরানো হয় না, কোথাও বেরানোও হয় না, কারণ যা গরম বীভৎস পড়েছে সত্যি গরমে একদমই বেরাতে ভালো লাগে না, না সকালে না বিকালে। তা আজকে শনিবার, তা আজকের একটু পুজো দিয়ে আসি। আমি প্রত্যেক শনিবারই আসি পুজো দিতে, কিন্তু রায়ানকে নিয়ে বেরানো হয় না, তাই আজকের একটু ভাবলাম রায়ানকে নিয়ে বেরাই। তো এখানে এসে ফার্স্টে একটু ফুল কিনে নিলাম, ফুলমালা ঠাকুরের জন্য, সন্দেশও কিনে নিয়েছি। তা এবার মন্দিরে ঢুকলাম। শনিবারের তুলনায় সেই তুলনায় মন্দিরটা আজকের ফাঁকাই রয়েছে, এরকম ফাঁকা কিন্তু থাকে না, এক একদিন প্রচুর ভিড় হয়। হ্যাঁ, তুমি বাজাচ্ছ কেন, বকবে? তা রায়ানকে নিয়ে আসলে একটু ডিস্টার্ব হয়, সব জিনিসে হাত দেয়, সব জিনিস ধরে, যা করবো তাই করবে। তারপরেও আমি ওকে নিয়ে এসেছি, কারণ ওরও ভালো লাগে, সারাক্ষণ ঘরে থাকতে নিশ্চয়ই ভালো লাগে না। তা আমি এদিকে ধূপকাঠি ধরাচ্ছি, ওরও চাই যে আমিও ধূপকাঠি ধরাবো ঠাকুরকে, তাই ওর হাতেও একটা ধূপকাঠি আমি দিয়ে দিলাম, ও ঠাকুরকে দেখাচ্ছে। এরপরেই আমরা চলে আসলাম একটু ফুচকা খাবো বলে। তা মন্দিরের বাইরের দিকে একটা ফুচকার দোকান, তাই আমি আর রায়ান দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খাবো বলে। তা দুজনে মিলে ফুচকা খেয়ে ফেললাম। এবার খাওয়ার পরেই এবার চলে গেলাম একটু এটিএমে। এটিএমে গিয়ে টাকা ছিল, তাই টাকাটা তুলে নিলাম, আর একটু ঠান্ডা এসির হাওয়াও খেয়ে নিলাম। ঠান্ডা? আচ্ছা, তুমি ঠান্ডা একটু খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, ওরম ভাবে খেতে হবে না, ওরম ভাবে খাই নাকি, হাওয়া খেতে বললাম। খুলতে পারছো না? না, বেরাও। আচ্ছা, ঠান্ডা হাওয়া খেয়েছো? কেমন লাগলো ঠান্ডা হাওয়া, কেমন লাগলো বলো, কেমন লাগলো? এম এম না বলতে হয়, ভালো। আচ্ছা চলো, এবার আমরা বাড়ি চলে যাই। আমি আর তুমি এখন কোথায় যাব? বাড়ি। হ্যাঁ, তো তুমি আর আমি বাড়ি যাব, সবাইকে টাটা করে দাও। টাটা, পরে দেখা হবে, বলো। পরে দেখা হবে, বাই বাই।